শোষণিক হার হচ্ছে এক ধরনের অনুপাত। এখন এটা কিসের অনুপাত? অনুপাতটা হয় হচ্ছে শোষণ প্রক্রিয়ার মধ্যে, মানে শোষণ প্রক্রিয়ার যতগুলো ধাপ আছে সবগুলো ধাপের মধ্যে উদ্ভিদটা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে তাদের একটা অনুপাত, এটাই হচ্ছে শোষণিক হার, যেটাকে আমরা একটা সূত্রের মধ্যে লিখলে হবে হচ্ছে এটাকে রেসপিরেটরি কোশেন্ট বলা হয়, আর কিউ দিয়ে লেখা হয়, ইকুয়ালস টু হবে হচ্ছে উপরে থাকবে কার্বন ডাইঅক্সাইডের অণু, কতগুলো কত অণু তৈরি হচ্ছে, এবং অক্সিজেন, অক্সিজেনের অণু। এখন এক্ষেত্রে কী হবে যে কার্বন ডাইঅক্সাইডটা যেটা নির্গত হচ্ছে এবং অক্সিজেনটা গৃহীত হচ্ছে। এখন দেখি গ্লুকোজের ক্ষেত্রে, গ্লুকোজ নিয়ে যদি আমরা চিন্তা করি, গ্লুকোজ নিয়ে আমরা চিন্তা করলে দেখব সেখানে আর কিউ কত হয়। আমরা জানি গ্লুকোজে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন সে গ্রহণ করে এবং ছয় অণু কার্বন ডাইঅক্সাইড সে ত্যাগ করে, তার মানে কি 6/6 ইকুয়ালস টু 1। আবার দেখো যে শ্বসন প্রক্রিয়া যে শুধুমাত্র গ্লুকোজের হবে তা কিন্তু না, সেটা জৈব অ্যাসিডের হতে পারে, চর্বির হতে পারে, আমিষের হতে পারে, শ্বসনিক বস্তু অনেক ধরনেরই হতে পারে। তো এই শ্বসনিক বস্তুর উপর ভিত্তি করে এই শ্বসনিক হার কিন্তু চেঞ্জ হয়। এখন চেঞ্জটি কীভাবে হয়, যেমন বিভিন্ন আমরা যদি জিনিস দিয়ে দেখি, যেমন আমরা যদি ম্যালিক অ্যাসিড দিয়ে দেখি, ম্যালিক অ্যাসিড দিয়ে যদি দেখি তাহলে দেখব যে ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে যেটা হয়, ম্যালিক অ্যাসিড 3 অণু অক্সিজেন গ্রহণ করে, সে 4 অণু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দেয় এবং সাথে সে 3 অণুর মতো পানিও তৈরি করে। তো এখানে আমরা দেখছি হচ্ছে 3 এবং 4, তো আর কিউ যদি করি, আর কিউ করলে কি আসে, নিচে 3 উপরে 4, মানে হচ্ছে 1 পয়েন্ট সামথিং, মানে হচ্ছে 1.33 এর মতো আসে। তো একের বেশি হবে এখানে রেসপিরেটরি কোশেন্টটা। এখন দেখো এক যে হবে সেরকম কিন্তু না, একের বেশি হওয়া সম্ভব। আবার চিন্তা করো যদি ওলিক অ্যাসিড দেখি, ওলিক অ্যাসিডের ক্ষেত্রে হয় কি, ওলিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আসে হচ্ছে 36 অণু, কিন্তু অক্সিজেন আসে হচ্ছে 51 অণু। এখন দেখো 36 আর 51 যদি আমরা ভাগ করি, নিচে একটা বড় সংখ্যা, তার মানে সেটা অবশ্যই একের চেয়ে কম হবে, এটা হয় 0.71 এর মতো, তার মানে হচ্ছে একের থেকে বেশি বা কম এই রেসপিরেটরি কোশেন্টটা হওয়া সম্ভব। এখন এই কম বেশির মানে কি, যদি রেসপিরেটরি কোশেন্ট একের থেকে কম হয়, একের থেকে কম হওয়ার মানে হচ্ছে সে অক্সিজেন বেশি নেয়, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে কম, মানে সে অক্সিজেন বেশি বেশি গ্রহণ করতে থাকবে। কিন্তু যদি এই রেসপিরেটরি কোশেন্ট গ্রেটার দেন 1 হয়, মানে একের বেশি যদি হয়ে যায়, তার মানে হচ্ছে সে অক্সিজেন কম নিচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেশি ত্যাগ করছে। তার মানে রেসপিরেটরি কোশেন্ট থেকে আমরা খুব সহজে একটা শোষণিক বস্তুকে জারিত করতে হলে কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন, কম প্রয়োজন, প্রয়োজন না বেশি প্রয়োজন, সেটা খুব সহজে আমরা নির্ধারণ করতে পারি। তো রেসপিরেটরি কোশেন্টটা সবগুলো শোষণিক বস্তুর ক্ষেত্রে এ কারণে বের করা হয়, শুধুমাত্র দেখার জন্য সে কী পরিমাণ অক্সিজেন নিচ্ছে এবং কী পরিমাণ কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিচ্ছে।